প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তারপর নাম কি? বৃষ্টি। দেখকে তো মিষ্টি। তো বৃষ্টি আবার কি বিয়ে শাদী হয়েছে নাকি? বিয়ে শাদী হয় নাই। তো বৃষ্টি আবার আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? মনের মানুষের জন্য। কেমন মানুষ চান? আচ্ছা, যেমন মানুষ চান তার মনটা সুন্দর হলেই হবে। সুন্দর মনের মানুষ কিভাবে বুঝবেন? আচ্ছা, তো বৃষ্টি আবার ফ্যামিলিতে কে কে আছে, পরিবারে কে কে আছে? আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? আচ্ছা, তো কি করেন আপনি? তো কেমন লাগে যে সৎ মায়ের ঘরে থাকেন, এত কষ্ট দেয়, কি কেমন লাগে? খারাপ লাগে না? তো বাবা কি আদর করে না? আচ্ছা, মানে আব্বু মানে মা যা বলে তাই শুনে, মানে সৎ মায়ের কথা উঠে বসে নাকি? আচ্ছা, তো খারাপ লাগে না আপনার কাছে যে আপনার দুঃখ কষ্ট কাউকে বলতে পারেন না, শেয়ার করতে পারেন না? তো আপনার দুঃখ কষ্ট বলার জন্য তেমন মানুষ চান যে আপনাকে ভালোবাসবে, আপনাকে আগলায় রাখবে নাকি? আচ্ছা, তো এখন আপনার যে কাজ করেন না, কাজ করেন বললেন না, সেলাই মেশিন কাজ করেন, টাকা টুকা পাননি? দিনে 200 টাকা পান। আচ্ছা, গেলে পান না গেলেও পান? গেলে দেয়। আচ্ছা, মানে কাজ করলে দেয় না, কাজ করলে দেয় না? আচ্ছা আচ্ছা, তো টাকাগুলো কি আপনার কাছে রাখেন না আপনার মার কাছে দিয়ে দেন? সংসারে ভাঙে। তো আপনার বিয়ে শাদী তার সামনে সময় আইতেছে, বিয়ে শাদী, তো সেখানে তো বিয়ে শাদীর জন্য অনেক টাকা খরচ করতে হবে, টাকা টুকা রেখে গুছায় রাখছেন? আচ্ছা, তো সে যদি মনে করেন বয়স্ক হয় বা একটু বিবাহিত হয়, কোনো সমস্যা নেই? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আপনার নাম কী বললেন? তো দর্শক, আপনাদের বৃষ্টি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 017-00-62-36-54। আমি নাম্বারটা আবারও বলছি, 017-00-62-36-54। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।